শাবানা, ববিতা ও রোজিনাদের পর আভিজাত্যের তালিকায় যে কজন নায়িকার নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমী। পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। নিজের কর্মগুণে নামের আগে যোগ হয়েছে প্রিয়দর্শিনী বিশেষণ। 1993 সাল, বড় পর্দায় আসেন কিয়ামত থেকে কিয়ামতে রেশমি হয়ে। সেই 93 সাল থেকে আজও যার জনপ্রিয়তা কমেনি। অভিনয় করেছেন 150 সিনেমায়, উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় ছবি। ঢালিউডের প্রায় অধিকাংশ মেগাস্টার নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়ে, নাচ, গান ও সংলাপে মুগ্ধ করেছেন শহর, নগর ও গ্রামের দর্শকদের। তুমুল জনপ্রিয় এই প্রিয়দর্শিনীর আজ জন্মদিন। পা দিয়েছেন 49-এ, এক বছর পরই তার বয়সের সংখ্যা দাঁড়াবে হাফ সেঞ্চুরিতে। তবে মৌসুমীকে দেখে যে কেউ বলবেন 23-24-এর নায়িকা। জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, জন্মদিন এলে মানুষের ভালোবাসার প্রকাশটা বেশি ঘটে। প্রিয় মানুষগুলো শুভেচ্ছা জানায়, খুদে বার্তা পাঠায়, এতে খুব ভালো লাগে। আমার এই ভালো লাগা আর মানুষের ভালোবাসা দিয়েই এক জীবন পার করতে চাই। 2 যুগের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। অভিনয়ের পাশাপাশি 2টি সিনেমা ও 1টি টেলিফিল্মও পরিচালনা করেছেন। 1996 সালে গরিবের রানী ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান মৌসুমী। মেঘলা আকাশ, দেবদাস ও তার কাটার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তার অভিনীত দেশান্তর, সোনারচর ও ভাঙ্গন নামে 3টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্তরে অন্তরে ছবির অভিনয়ের মধ্য দিয়ে ওমর সানির সঙ্গে সম্পর্কে জড়ান। পরে 1995 সালের 2 অগস্ট চিত্রনায়ক ওমর সানির সঙ্গেই পরিণয়ে আবদ্ধ হন। তাদের রয়েছে এক ছেলে ফারদিন ও এক মেয়ে ফাইজা। অসহায় মানুষের জন্য মৌসুমী গড়ে তুলেছেন মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছিলেন এই প্রিয়দর্শিনী। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।